আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون দক্ষিণ বঙ্গ আহলাদিসের উদ্যোগে বাগেরহাট জেলার মোল্লারহাট থানায় নাশুখালী হাই স্কুল ময়দানে ঐতিহাসিক বিশাল আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি উপস্থিত শ্রদ্ধেয় ওলামা একরাম সম্মানিত অতিথিবৃন্দ সামনে উপস্থিত প্রাণপ্রিয় তাওহিদি জনতা মাইকের আওয়াজের সাথে জড়িত বিভিন্ন ধর্ম মতের অনুসারী সম্মানিত সুধী মণ্ডলী আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের আলোকে এবং সহিহ হাদিসের আলোকে কোনো জয়ীব জাল হাদিসের আলোকে নয় এবং বিজ্ঞানের আলোকে এবং বিশ্বের সার্বিক পরিস্থিতিকে সামনে রেখে মাদক দ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কয়েক মিনিট কথা বলব, যেটা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, হিন্দু ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, বৌদ্ধ খ্রিস্টান ভাইদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। মানুষ হিসাবে দুনিয়ায় সুন্দরভাবে জীবনযাপন করার জন্য এবং ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের নৈতিক ভিত্তি স্থাপনের জন্য এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে পৃথিবীর মানুষের জন্য এবং বিশেষ করে ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন যে হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই মদ জুয়া এবং মূর্তি পূজার বেদি ভাগ্য নির্ণয়ের জন্য লটারি নিকৃষ্ট কর্মকাণ্ড এবং এটা শয়তানের কাজ। আজকের এই পয়েন্টগুলো থেকে আমার একটি পয়েন্টের উপরই আলোচনা, সেটা হচ্ছে ইন্নামাল খামরু, মদ যে ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, যে কোনো ধর্মের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য মহা ভয়াবহ বিপদ, মারাত্মক ক্ষতির কারণ, এর করুণ পরিণতি, এটাই হচ্ছে আমার আলোচ্য বিষয়। সাথে সাথে আলোচ্য বিষয় মদ কাকে বলে, খমর কাকে বলে। সম্মানিত উপস্থিতি, সহজ বাংলায় আমি বলতে চাই, সহজ ভাষায় বলতে চাই, আরবি থেকে যত অভিধান আছে, আরবি উর্দু অভিধান, আরবি বাংলা অভিধান, আরবি ইংরেজি অভিধান, সেখানে মদকে আরবিতে বলা হয়েছে আল খমর, আর খমর বলা হয় যাতে নেশার সৃষ্টি করে,
যাতে মানুষের বিবেক শক্তিকে লোপ করে, যাতে মানুষের বুদ্ধি জ্ঞানকে ঢেকে ফেলে, আচ্ছন্ন করে ফেলে, তাকে আরবিতে বলা হয় আল খামর। আর আল্লাহ তাআলা এই মদকে, খামরকে হারাম ঘোষণা করেছেন, এবং এটা শিরকের যেরকমের পাপ, মদ যদি কেহ সেবন করে তাহলে তার সেই রকমেরই পাপ। এ ব্যাপারে আমি বলছি না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আল্লাহর পক্ষ থেকে বলেন, মান মাতা আহুয়া মুদমিনু খামরিন লাকি আল্লাহ আহুয়া কাআবিদি ওয়াসানিন, যে ব্যক্তি মদ পান করা অবস্থায় মারা যাবে সে কিয়ামতে আল্লাহর দরবারে মূর্তি পূজক হিসাবে উপস্থিত হবে। অথচ এই মদ আজকের শুধু বাংলাদেশকে নয়, সারা বিশ্বের যুবক যুবতীদের শেষ করে দিচ্ছে। আল্লাহর নবী আরো বলেন, ওয়া শারিবুল খামরে কাআবিদিল্লাহি ওয়াল উজ্জা, মদ পানকারী লাত এবং উজ্জা নামক মূর্তির পূজাকারীর সমান অপরাধী। এখনো আমাদের অনেকে মনে করেন, আমি তো মদ খাই না, তো আমি তো মূর্তি পূজক হিসাবে অপরাধী নয়। সম্মানিত উপস্থিতি, আজকের মাদ্রাসাগুলোর নাম নেলে ইজ্জতমান থাকবে না, যে সমস্ত মাদ্রাসায় মদের ছোবলে ছাত্ররা আজকে মাদ্রাসাকে কলুষিত করে ফেলছে। আজকেরই এক করুণ ঘটনা শুনে আপনাদের এখানে আসলাম, মেডিকেলের মেধাবী ছাত্র, মেডিকেলের নামটা নিলে হয়তো অনেকে লজ্জা পাবেন, মদ খেয়ে এমন পাগল হয়েছে, শিক্ষকরা তাকে পাবনা মাইক্রো রিজার্ভ করে মেন্টাল চিকিৎসার জন্য আগে পাঠিয়েছে, তারপরে তাকে মদ থেকে বিরত রেখে মেডিকেলে সে পড়ার উপযুক্ত হবে কি হবে না সেটা পরে বোঝা যাবে, তাহলে পরিণতিটা কি হয়েছে। সম্মানিত উপস্থিতি, মা বাবাকে হত্যা করে মদের পয়সা দিতে পারে নাই অপরাধে, এরকমের অহরহ আমাদের দেশে ঘটনা ঘটছে। যে মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে এই সাবজেক্টটি দিয়েছে, সে মুহূর্তটাতে এই মাদকদ্রব্য এটা পৃথিবীর মানুষের জন্য কত ভয়াবহ আকার ধারণ করেছে, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার বা IARC-র সম্প্রতি প্রকাশিত গবেষণা রিপোর্টে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেই তথ্য যদি পড়ে শোনাই আপনারা অবাক হয়ে যাবেন। ধূমপান এটা একটি ভয়াবহ জাতীয় সমস্যা, এর ফলে জনগণের বিরাট অংশের স্বাস্থ্য নষ্ট হচ্ছে এবং স্বাস্থ্য খাতে প্রচুর খরচ বাড়ছে, এমনকি এইডস, ক্যান্সার, স্ট্রোক সহ 25টি রোগের কারণ এই ধূমপান। চলতি বছর বিশ্বে 1 কোটি মানুষ মারা যাবে ক্যান্সারে, এছাড়া নতুন করে 1,81,00,000 মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। শুধু এটাই নয়, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার বা IARC-র সম্প্রত প্রকাশিত গবেষণা রিপোর্টে আরও বলা হয়েছে, প্রতি 5 জনের 1 জন পুরুষ এবং প্রতি 6 জনের 1 জন মহিলা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। গবেষণা রিপোর্টে এর মূল কারণ হিসাবে দেখানো হয়েছে তামাকজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি ও ধূমপান সহ মদ্যপানই ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে। বাংলাদেশে ঘরে ঘরে সিগারেট সহ তামাকের প্রচলন ব্যাপক। বর্তমানে বাংলাদেশে তামাক সেবনকারীর মোট সংখ্যা অন্তত 4,60,00,000। বিশ্বব্যাংক উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ পরিস্থিতিতে বাংলাদেশের উপর স্বাস্থ্যগত ও অর্থনৈতিক সংকটের ক্রমবর্ধমান বোঝা চাপছে। এ অবস্থায় বিড়ি ও সিগারেট সহ তামাক সেবনের মতো আত্মঘাতী
অপকর্মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হওয়া ছাড়া উপায় নেই, অন্যথায় জাতিকে এর মাশুল দিতে হবে অপরিমেয় ক্ষতি স্বীকার করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে ধূমপান, গুল, জর্দা পাতা সহ যাবতীয় নেশাগ্রস্তকে হারাম ঘোষণা করেছেন। মুসলিম শরীফের হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু মুসকিরিন হারামুন, যাবতীয় নেশা সৃষ্টিকারী বস্তুকে বলা হয় মদ। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে এই মদ। এটা শুকনাও হতে পারে, তরলও হতে পারে, এটা ইঞ্জেকশনের মাধ্যমে ইদানিং আমরা দেখছি, ট্যাবলেটের মাধ্যমে এটা পাচ্ছি, নানান ধরনের হতে পারে। প্রিয় নবী সুস্পষ্টভাবে বলেছেন, খেজুর থেকে তৈরি হোক আর আঙ্গুর থেকে তৈরি হোক, জব থেকে তৈরি হোক, যত ধরনের খাদ্য থেকে তৈরি হোক, যাতে নেশার সৃষ্টি করে এটা হচ্ছে পরিষ্কার মুস্কির। আর কুল্লু মুস্কিরিন খামরুন, যাবতীয় নেশা সৃষ্টিকারী বস্তু হচ্ছে মদ। অতএব বিড়ি সিগারেট হচ্ছে মদ, জর্দা হচ্ছে মদ, জর্দা পাতা মদ, গুল হচ্ছে মদ। অতএব আজকের যারা আলেম হওয়ার পরেও, মহাদ্দেস হওয়ার পরেও, মুক্তি হওয়ার পরেও জর্দা পাতা দিয়ে পান খান, গুল ব্যবহার করেন, ওরা মদখোর আলেম, ওরা মদখোর মৌলবি। সম্মানিত উপস্থিতি, ডাক্তারদের কাছে যাওয়ার পরে ডাক্তার নেশা করতে নিষেধ করে দেয়, বলে বিড়ি সিগারেট খাবেন না, ভুল ব্যবহার করবেন না, জর্দা পাতা খাবেন না। আবার এক শ্রেণীর ডাক্তাররা এই নেশায় অভ্যস্ত, পুলিশের অফিসারের কাছে আইন বাংলাদেশের বর্তমানে ধরে ধরে মদের ব্যবসায়ীদের ক্রস ফায়ার দেওয়া হচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা মদের ব্যবসা করে, প্রকৃত মদের ব্যবসায়ীদের এই ক্রস ফায়ার যেন কোনোদিন বাংলাদেশ থেকে বন্ধ না হয়, এই আজ মাহফিল থেকে আহ্বান। সম্মানিত উপস্থিতি, আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করছি প্রশাসনের, পুলিশ প্রশাসনেরও এক শ্রেণীর লোক, তারা আজকের এই নেশার সাথে জড়িত, ধূমপানের সাথে জড়িত, এক শ্রেণীর ব্যবসায়ী ধূমপানের সাথে জড়িত, রাজনৈতিক এক শ্রেণীর নেতারাও ধূমপানের সাথে জড়িত। তাহলে যে দেশের এক শ্রেণীর আলেম মদখোর, যে দেশের এক শ্রেণীর রাজনৈতিক নেতারা মদখোর, যে দেশের পুলিশ অফিসাররা এক শ্রেণীর মদখোর, যে দেশের ব্যবসায়ীরা এক শ্রেণীর মদখোর, যে দেশে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইয়াবা ট্যাবলেটে ছড়িয়ে দিয়েছে, সেই দেশের মানুষ কিভাবে মুক্তি পাবে? আজকের সমগ্র দেশ শেষ হয়ে যাচ্ছে। আজকের এই মাহফিল থেকে আমাদের আহ্বান, ইয়াবা ট্যাবলেট সারো, কোরআন হাদিস ধরো, বিড়ি সিগারেট সারো, কোরআন হাদিস ধরো, চগল খুরি সারো, কোরআন হাদিস ধরো, খুন খারাপি সারো, কোরআন হাদিস ধরো, মিথ্যা কথা সারো, কোরআন হাদিস ধরো। কোরআন হাদিস ছাড়া মুক্তির আর কোনো উপায় নয়। আল্লাহর নবী মারা গেলেন, সবচেয়ে বড় পাপ কোনটি নিয়ে আলোচনা হচ্ছে, ওই আলোচনা ওই অনুষ্ঠানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওই অনুষ্ঠানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এক পর্যায়ে বললেন যে সবচেয়ে বড় পাপ কোনটি, বলে যে ঠিক আছে, আমর ইবনুল্লাহ আসের কাছে পাঠাও, সে তো এই ব্যাপারে রসুলের হাদিস ভালো জানতেন। আমর ইবনুল্লাহ আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবচেয়ে বড় পাপ হচ্ছে মদ। এটাকে যথেষ্ট মনে করতে পারলেন না, বললেন চলো তো, আপনাদের তাড়াহুড়া করা লাগবে না, হাজার হাজার মদের উপরে লিফলেট নিয়ে আসছি, প্রত্যেকে জায়গায় বসে পাবেন, কোনো তাড়াহুড়া করা লাগবে না, কারণ আমি রেফারেন্সগুলি সব দিতে গেলে অনেক সময় লাগবে, কয়েক মিনিটে বক্তব্য দিচ্ছি, রেফারেন্সগুলি সব এখানে দেওয়া আছে, একটা হাদিসও
জয়ীব নয়, সব আমি তাহকিক করে হাদিসগুলি এক মাসে নয় দীর্ঘ গবেষণার পরে এখানে আনছি। মনে রাখবেন, মদের সংজ্ঞা নবী যা দিয়েছেন ওটাই। নবী দিয়েছেন কুল্লু মুস্কিরিন খামরুন, যাবতীয় নেশাগ্রস্ত দ্রব্য মদ। অতএব যারা বলেন বিড়ি সিগারেট খাওয়া মাকরু, ওর মাথায় শয়তান পেশাব করে নষ্ট করে দিয়েছে মাথাটাকে। কোরআন হাদিসে কোনো জায়গায় মাকরু নাই, বরং নবী বলছেন স্পষ্ট ভাবে যে ইন্নি আনহাকুম আন কুল্লি মুস্কিরিন, আমি যাবতীয় নেশাগ্রস্ত দ্রব্যকে হারাম ঘোষণা করছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যখন গেলেন, তখন তিনি বললেন রসুল বলেছেন। কি বলেছেন রসুল? যে বনি ইসরাইলের এক বাদশা, তিনি এক যুবককে গ্রেফতার করে আনলো, ফাখাইয়া রাহু বাইনা আইয়াশরাবাল খামরা আও ইয়াকতুলা সাবিয়ান আও ইয়াজনিয়া আও ইয়াকুলা লাহমাল খিনজির আও ইয়াকতুলুহু ইন আবা ফাখতারা আন্নাহু ইয়াশরাবুল খামরা ওয়া আন্নাহু লাম্মা শারিবা লাম ইয়ামতানি' মিন শাইয়্যিন আরাদুহু মিনহু। যে এক ব্যক্তিকে গ্রেফতার করে বলল, হয় তোমার জেনা করতে হবে, নতুবা তোমাকে এই বালকটিকে হত্যা করতে হবে, নতুবা তোমাকে শুয়ারের গোস্ত খাইতে হবে, নতুবা তোমাকে মদ পান করতে হবে, এর যে কোনো একটা যদি না করো তোমাকে হত্যা করা হবে। তখন যুবক মনে করলো যে আমি মদ খাই, অন্য কাউরে হত্যায় দরকার নাই, এইটাই বুদ্ধি সড়পা। পরে যখন মদ পান করলো, লাম্মা শারেবা লাম ইয়ামতা নিমেন সাইয়েন আরাদুহু মিনহু, মদ পান করিয়া মাতাল হইয়া এরপরে যাবতীয় সেই অপকর্মগুলি সে করে ফেলল। সুতরাং আল্লাহ নবীর এই হাদিস থেকে স্পষ্ট, যত পাপ তার ভিতরে সবচেয়ে বড় পাপ হচ্ছে মদ। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে মদ। সবচেয়ে যে গুনাহ আল্লাহ মাফ করেন না শিরক, এই শিরকের সমপরিমাণ গুনাহ হচ্ছে মদ সেবন করা। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাবধান, মদ পান হচ্ছে সবচেয়ে ভয়াবহ গুনাহ, এটাই সব পাপের মূল। দুঃখ লাগে এই জায়গায় আল্লাহ নবী যেখানে বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন, যাবতীয় নেশা সৃষ্টিকারী নেশাগ্রস্ত বস্তু আছে মদ। অতএব যারা বলেন জর্দা পাতা দিয়ে পান খাইলে আমার নেশা হয় না, আপনাকে আধা কেজি জর্দা পাতা সুন্দরভাবে মানে ফিনিশিং করে খাওয়াই দেওয়া হোক, দেখি আপনি কেমনি স্থির থাকেন। স্থির থাকতে পারবে? এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যার অধিক পরিমাণে খাইলে নেশার সৃষ্টি হয় তার সামান্যতম হারাম। অতএব বিড়ি যে খান, সিগারেট যে খান, এটা নেশাগ্রস্ত দ্রব্য থেকেই তৈরি করা হচ্ছে হারাম। গুল খান, এটাও হারাম। জর্দাপাতা খান, এটাও হারাম। হারামখোর মৌলবি, হারামখোর পুলিশ অফিসার, হারামখোর রাজনৈতিক নেতা দিয়ে দেশের কোনোদিন উন্নতি হতে পারে না, পারে না, পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আইন শুধু করলেই হবে না, আইন কার্যকর হতে হবে, আর আইন কার্যকরের জন্য আন্দোলনের প্রয়োজন। আমরা আজকে যারা মদখোর ওদের আন্দোলনে কাজ হবে না, ওদের অজে কাজ হবে না। যারা তাওহিদি জনতা নেশাগ্রস্ত দ্রব্য হাতে নেয় না, এই ধরনের তাওহিদি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এরপরে এই মদের বিরুদ্ধে, এর ব্যবসার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এই মদখোরদের বিরুদ্ধে, এই মদের ব্যবসার বিরুদ্ধে গণ আন্দোলন করার জন্য আপনারা ঘরে ঘরে তাবলীগ করবেন এবং এলাকায় পাড়ায় মহল্লায় কমিটি গঠন করে মদখোরদের বিরুদ্ধে আল্লাহর আইন বিধান কার্যকর করার জন্য, শক্তিশালী দুর্গ গড়ার জন্য আজ থেকে এই মাহফিলের পক্ষ থেকে আপনারা আহ্বান করা হলো কাজ করবেন। কে কে কাজ করবেন? আল্লাহর দরবারে দুই হাত তোলেন। হে আল্লাহ, তুমি দেখো, তুমি
থেকো, মদখরদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আমাদের যে সকল ভাই অকালে ক্যান্সারে মরছে তাদেরকে আমরা আত্মহত্যা থেকে বাঁচানোর জন্য আজ শপথ করছি আমরা কাজ করব। তুমি আমাদের শপথকে কবুল করে নাও, আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, সুস্পষ্টভাবে আমাদের আমার সাবজেক্টের বক্তব্য হলো এই, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারামই। অতএব যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানে না, আল্লাহর কসম জাহাঙ্গীর আলম ভাই যা বলছে ঠিক, ওরা কোরআনও মানে না, ওরা কাটটা কাফের কোনো সন্দেহ নাই। হাদিসের রসুল যারা অস্বীকার করে ওরা কাফের, ওরা কাফের, ওরা কাফের, ওরা মিথ্যাবাদী, ওরা কোরআন মানে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।